গাইস, আজকের এপিসোডে টপ ফাইভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই তোমাদের ইউজফুল অ্যাপ্লিকেশন হবে। সবার প্রথম অ্যাপ্লিকেশনটি, এটি একটি ওয়ালপেপার অ্যাপ্লিকেশন, নিউ ওয়ালপেপার অ্যাপ্লিকেশন, জাস্ট লঞ্চ হয়েছে প্লে স্টোরে। তোমাদের মোবাইলটিকে যখনই ঝাঁকা দেবে, অটোমেটিক্যালি ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে। তো তোমার মোবাইলটিকে যখনই তুমি ঝাঁকা দেবে, অটোমেটিক্যালি ওয়ালপেপার চেঞ্জ হতেই থাকবে। এখানটায় ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ওয়ালপেপার রয়েছে। তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবে, তখনই তোমরা বুঝতে পারবে। একদম নিউ, বেস্ট, আমাকে খুবই ভালো লেগেছে এই ওয়ালপেপার অ্যাপ্লিকেশনটি। এক কথায় তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। তো ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ভিডিওটি তোমরা চেষ্টা করবে শেষ অবধি দেখার। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই তোমাদের ইউজফুল অ্যাপ্লিকেশন হবে। আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে। তোমাদের একটা লাইক আমাদেরও কনফিডেন্স বাড়ায় নতুন নতুন ভিডিও বানাতে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি তোমরা যদি ইউজ করো, তোমরা তোমাদের মোবাইলকে শর্টকাট করতে পারবে। তোমাদের ন্যাভিগেশন বারে সবার নিচে এখানটা যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা সেট করতে পারো, বা এখানটা যখন তোমরা ক্লিক করবে সবার সাইটে, এখান থেকে তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনে যেতে পারবে। একদম তোমরা তোমাদের মোবাইলকে শর্টকাট করতে পারবে। যদি তুমি চাও সোয়াইপ করে আসবে, সেটা পারবে। তো এখানটা যখনই ক্লিক করবে, এখানটা তোমরা তোমাদের সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন এখানটায় পেয়ে যাবে। তো এখানটা যদি তোমরা চাও সোয়াইপ করে যে কোনো অ্যাপ্লিকেশনে যেতে, সেটাও করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে কিছুই করবে না, যে সমস্ত পারমিশনগুলো চাইবে সিম্পল অ্যালাউ করে দেবে। তারপরে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কাজ করতে শুরু করে দেবে। তো ডেফিনেটলি ট্রাই করবে এই অ্যাপ্লিকেশনটি, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন। গাইস, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই পারমিশনটিকে দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশনটির কাজ খুবই ইউজফুল অ্যাপ্লিকেশন। আমরা যখন আমাদের মোবাইলটিকে চার্জিংয়ে বা কোথাও রেখে দিই আমাদের বাড়িতে, তখন আদার্সকেও আমাদের মোবাইলটিকে ইউজ করতে শুরু করে দেয়। পাসওয়ার্ড জানুক আর না জানুক, সে পাসওয়ার্ড এন্টার করে, রং পাসওয়ার্ড এন্টার করে, তখন এই অ্যাপ্লিকেশনটি ক্যাপচার করে রাখবে তার পিকচার, কে তোমার মোবাইলটিকে রং পাসওয়ার্ড এন্টার করেছিল। তুমি যখন সঠিক পাসওয়ার্ড এন্টার করবে তোমার মোবাইলে, তখন তুমি দেখতে পারবে কে তোমার মোবাইলটিকে ইউজ করেছিল। তার ছবি ক্যাপচার করে রাখবে এই অ্যাপ্লিকেশনটি। আমি কিন্তু একবার রং পাসওয়ার্ড এন্টার করেছি, এখন আমি সঠিক পাসওয়ার্ড এন্টার করেছি, দেখো। তো এখানটা দেখবে ছবি ক্যাপচার হয়ে থাকবে। তো দেখো এখানটায় অ্যাপ্লিকেশনটি চলে এসে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানটা তোমরা দেখতে পারবে কে তোমার মোবাইলটাকে ইউজ করার চেষ্টা করেছিল, রং পাসওয়ার্ড এন্টার করার চেষ্টা করেছিল। এখানটায় ছবি ক্যাপচার হয়ে থাকবে, তোমরা তখন দেখতে পারবে। তো ডেফিনেটলি ট্রাই করবে এই অ্যাপ্লিকেশনটি, বেস্ট সিকিউর অ্যাপ্লিকেশন। তুমি তোমার মোবাইলকে সিকিউর রাখতে পারবে, সেফ রাখতে পারবে। এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির নাম ওমনি সোয়াইপ। এই অ্যাপ্লিকেশনটিও ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। এখানটায় বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রয়েছে, থিম রয়েছে। এখানটায় তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারো। তো এখানটায় লোকাল থিম রয়েছে, অনলাইন থিম রয়েছে। তো যখনই তোমরা তোমাদের ডিসপ্লে সাইটে, রাইট সাইড হোক বা লেফট সাইড হোক, যখনই সোয়াইপ করবে, এখানটায় তোমরা ব্লুটুথ অন করতে পারবে, ওয়াইফাই অন করতে পারবে। এখানটায় তোমরা তোমাদের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন সেট করে রাখতে পারবে। তোমাদের মোবাইলের লুকও চেঞ্জ হয়ে যাবে। কারোর সামনে যদি তুমি এভাবে মোবাইল ইউজ করো, সে তো একবার হলো জিজ্ঞাসা করবে তুই এটা কীভাবে অ্যাপ্লাই করলি। তো ডেফিনেটলি ট্রাই করবে এই অ্যাপ্লিকেশনটিও, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন। গাইস, এই অ্যাপ্লিকেশনটি হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই পারমিশনটিকে অ্যালাউ করে দেবে। এই অ্যাপ্লিকেশনটির কাজ, আমরা যখন আমাদের মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশন খুঁজি, আমরা কিন্তু হাত দিয়ে সোয়াইপ করে খুঁজি। তো তোমরা তোমাদের ভলিউম বটন যখন আপ বা নিচে ডাউনে যখন ক্লিক করবে, অটোমেটিক্যালি স্ক্রল হতেই থাকবে। তো কীভাবে হবে চলো দেখে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে সমস্ত পারমিশনগুলো চাইবে, সিম্পল সমস্ত পারমিশন দিয়ে দেবে, না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে না। তো এই পারমিশনটিকে দিয়ে দেওয়ার পর এখন আমি ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পর এই পারমিশনটিকে অ্যালাউ করতে হবে আমাদের। এই পারমিশনটিকে আমি অ্যালাউ করে দিচ্ছি। করে দেওয়ার পর ব্যাক করে আবার চলে আসি। তো তোমাদেরকে এভাবে পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তারপর এখানটায় এটাকে অফ করে দেবে। আমাদের কাজ শেষ, এখন আমরা ব্যাক করে চলে আসবো। তো আমি ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসার পর যখনই আমি ভলিউম বটনের উপরে ট্যাপ করব, অটোমেটিক্যালি উপরে স্ক্রল হবে। যখন আমি ডাউনে ক্লিক করব, অটোমেটিক্যালি ডাউনে সোয়াইপ হতে থাকবে। তো এভাবে তোমরা যখন ফেসবুক ইউজ করবে, তোমাদের ডিসপ্লেতে হাত দিয়ে সোয়াইপ করার কোনো প্রয়োজন নেই। ভলিউম বটনের আপে ক্লিক করবে, অটোমেটিক্যালি স্ক্রল হতে থাকবে। আবার ডাউনে ক্লিক করবে, অটোমেটিক্যালি স্ক্রল হতে থাকবে। তো তুমি যদি চাও স্পিডে নিয়ে যেতে, তো ট্যাপ করে রাখবে, অটোমেটিক্যালি স্পিডে সোয়াইপ হতে থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে।